বঙ্গ হেলথ টিপসে আপনাকে স্বাগতম। আপনি কি স্বাস্থ্যকর জীবন যাপনে আগ্রহী? হয়তো সে কারণে কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত এই নিয়ে আপনি তথ্য জানতে পছন্দ করেন। এই নিয়ে বাজারে তথ্যেরও অভাব নেই, কিন্তু নতুন এক গবেষণা বলছে কি খাওয়া উচিত আর কতটা খাওয়া উচিত তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কখন খাওয়া উচিত। অর্থাৎ সব ধরনের খাবার আপনি সব সময় খেতে পারেন না। আজকের ভিডিওতে আমি বিশেষভাবে জানাবো রাতে কোন কোন খাবার কখনোই খাওয়া উচিত নয়। অনেকে রাতে ঘুমানোর আগে কিছু খেয়ে নেন, কেউ চা বা কফি, আবার কেউ স্ন্যাক। তবে এই তালিকা থেকে দূরে রাখতে হবে সাতটি খাবার, না হলে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। চলুন জেনে নেই কি সেই সাতটি খাবার। ফ্যাটযুক্ত খাবার। ফ্যাটযুক্ত খাবার রাতে মোটেও খাবেন না, যেমন পিৎজা, বার্গার, আলুর চিপস ইত্যাদি খেলে পরিপাকক্রিয়াতে সমস্যা হয় এবং ওজন দ্রুত বৃদ্ধি পায়। অতিরিক্ত মশলাযুক্ত খাবার। এমন খাবারের জন্য আপনার জ্ঞান লোপ পেয়ে যায়। হঠাৎ করে আপনার ঝাল মশলাযুক্ত কিছু খেতে ইচ্ছা হয়, কিন্তু মনে রাখবেন ঝালযুক্ত খাবারে বুক জ্বালা করে, হঠাৎ করে রাতে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি পেতে পারে, পেট ব্যথা হতে পারে। এবং রাতে মশলাযুক্ত খাবারের অভ্যাস আপনাকে দীর্ঘস্থায়ী কোনো অন্ত্রের অসুখ যেমন আলসারের দিকে নিয়ে যেতে পারে। পনির। পনির শরীরকে মোটা বানিয়ে ফেলে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, শরীরে উচ্চমাত্রায় চর্বি এবং কোলেস্টেরল বৃদ্ধি করে। তাই পনিরকে খুব সংযতভাবে খাওয়া উচিত এবং রাতে পনির কখনোই নয়। ফল। অতিরিক্ত ফল খেলে শরীরে গ্যাসের সৃষ্টি হয় এবং হজম ক্ষমতায় বিভিন্ন বিঘ্ন বাধে। যদি রাতে ফল খেতেই হয় তাহলে এক কাপের বেশি ফল খাবেন না এবং সেটা অবশ্যই মূল ডায়েটের আধা ঘন্টা পরে খাবেন। চিপস। ভুট্টা, ভাজা পাঁপড় বা যে কোনো ধরনের চিপস বাইরের হোক কিংবা ঘরের হোক রাতে খাবেন না। এতে আপনার কোনো উপকার তো হবেই না, বরং শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেবে। মাংস। মাংস খুব হজম হতে দেরি হয়, এই জন্য রাতে মাংস খাওয়া একদম ঠিক নয়। কেননা সুস্থতার জন্য সবচেয়ে প্রথম দরকার সহজে হজম হওয়া। সহজে হজম না হলে পরিপাকতন্ত্রের সমস্যা থেকে একের পর এক রোগ শরীরে বাসা বাঁধতে থাকবে। তাই এমন খাবার খাওয়া উচিত রাতে যাতে সহজে হজম হয়। মিষ্টি জাতীয় খাবার। অনেকে রাতে খাবার পরে একটু ডেজার্ট খেতে পছন্দ করেন, কিন্তু মনে রাখবেন আজ থেকে একদমই না। আইসক্রিম, চকলেট, ক্যান্ডি বা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে রয়েছে প্রচুর ফ্যাট। ঘুমানোর আগে আপনি অবশ্যই ফ্যাটযুক্ত খাবার খাবেন না, তাহলে শরীরে বাড়তি ফ্যাট জমতে শুরু করবে এবং দীর্ঘদিন ধরে এই খাবার খাওয়ার ফলে ফ্যাটি লিভার, ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।